নমস্কার বন্ধু, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল দা ওয়ার্ল্ড লাইফ সেভার। তো বন্ধু, আমরা আজকে এসেছি আমাদের এই পাশের গ্রামে। একটা বললো দাদা আমাদের কিছু একটা সাপ বেরিয়েছে, দাদাকে বলবো। দাদা আপনি ফোন করেছিলেন না? তো কোথায় সাপটা, কোথায় দেখা গেছে? সাপটা আমাদের বাড়িতে দেখা গেছে। বাড়িতে সাপটা কোথায় এখন? এই তো টিনে ভরে রেখেছি আমি। মানে দাদা বললো যে সাপটাকে আমি টিনে ভরে রেখেছি, তো এটুকুই বলবো যে সাপকে নিজের হাতে ভরে রেখে সাপকে চিনে না যায়। কি সাপ হতে পারে ওটা? মানে সাপের চামড়া, সাপ এইভাবে সাপ কোনোদিন নিজে থেকে উঠাতে যাবে না, ঠিক আছে? কারণ বিশেষ সাপে যদি বাইচান্স কামড় হয় না, নিজে চলো দেখাও সাপটা কোথায় রেখেছি। আমি তো দেখিনি। এরকম সাপকে কোনোদিনই উঠাতে যাবে না, বলা যায় না। যদি কামড় হয়ে যায় কারণ কারণ বসে বিপদ, এই টিঙের মধ্যে রেখেছে নাকি? ও আচ্ছা, ক্যামেরা নিয়ে আসুন। দেখুন বন্ধু, এটা হচ্ছে আমাদের তুতুর সাপ বলে পরিচিত। তুতুর বাংলা, এটা আমাদের এলাকার লোক তুতুর সাপ বলে। তুতুর সাপ বা বালি বড় সাপ। তো আমরা দেখাবো সাপটা সবাইকে। না না, এখানে এইটার সাথে ঘুরতে ঘুরতে যায়। চলো বাচ্চারা ঘুরে যাও। এই যে সাপটা দেখেছো, এটা কিন্তু পুরোটা চন্দ্রভোলা সাপের মতো, কিন্তু এটা চন্দ্রভোলা সাপ নয়, এটা হচ্ছে বালি বড়া বা তুতুর সাপ। সাপটা কিন্তু পুরোপুরি নির্বিষ সাপ। এই সাপের যদি কামড় হয় আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের গ্রামের মানুষ সাপটাই চিনে না যে কোনটা কি সাপ। সেই জন্য বলবো সাপকে চিনে রাখা, সাপকে জেনে রাখা, সাপের সাথে পরিচয় করা, এটা সব থেকে বড় কাজ। তো ওই জন্য বলবো এটা হচ্ছে আমাদের তুতুর সাপ, বুঝতে পারছো? পুরোপুরি নির্বিষ সাপ এটা। এটা কিন্তু যখনই বিরক্ত করা হয় তখনই কামড় মারে, নাহলে খুব শান্ত সাপ। তো চলো সাপটাকে আমরা ডিবায় ভরে নিই, দিয়ে আমরা জঙ্গলে আবার রিলিজ করে দেবো।